আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। রহিম বাবু, আপনি এই পৌরসভার মধ্যে বসবাস করেন, 19 নম্বর ওয়ার্ডের আপনি স্থায়ী বাসিন্দা এবং আপনি ওখানে পুজো কমিটির অন্যতম কর্মকর্তা এবং সাথে পৌর প্রশাসকের খুব ঘনিষ্ঠ মানুষ। আপনি গোটা আরামবাগ শহর জুড়ে রাজনীতিতে আপনি বিচরণ করেন। যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইছি, আপনাকে ইন্ট্রোডিউস করার পর প্রথমে বলি যে আপনার ওয়ার্ডের পুজো কমিটি কর্মকর্তা হিসেবে আপনি কীভাবে বছর আয়োজন করছেন এবং গোটা আরামবাগে কীভাবে পুজোর আয়োজন হচ্ছে? আমি 19 নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ আব্দুল রহিম। আমার 19 নম্বর ওয়ার্ডের উত্তর রবীন্দ্রপল্লী পাড়া কমিটির যে দুর্গা উৎসব, সেই উৎসব প্রতি বৎসরের ন্যায় এবছর একই আছে। হাইকোর্টের মান্যতা দিয়ে করোনানিধি মেনে কোভিড-19 আমরা সেই গত বৎসরের মতোই এবছরও পুজোটাকে করছি। মানুষের সাড়া একটু অল্প আছে করোনার জন্যই। তো আপনি জানেন যে এই দুর্গা পুজোয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব যাকে বলা হয়, সে দুর্গা পুজোর আজকে মহাষষ্ঠীর দিন। এই ষষ্ঠীর দিনে আমি দুর্গা পুজোয় উপলক্ষে মানুষকে, সারা বাংলার মানুষ তথা আরামবাগের মানুষকে প্রণাম, সালাম ও শুভেচ্ছা জানাই। আর একটা কথা বলি যে আমি সকলকে অনুরোধ করব যে কোভিড-19 পরিস্থিতি এখনও আছে, তো সেই কোভিড-19 পরিস্থিতিতে আপনারা একটু মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে চলবেন, এটা আমি অনুরোধ রাখবো। আর আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগেই এই আরামবাগ মহকুমা জুড়ে বন্যা কবলিত এলাকা, জানেন খানাকুল 1-2 আরামবাগ 19টা ওয়ার্ডের একটা পৌরসভা এবং গোঘাটের এলাকা 1-2 এর মধ্যেও একটা বন্যা কবলিত ভয়াবহভাবে মানুষে দেখা দিয়েছিল। এখনও সেই বানভাসী কিছু মানুষ তারা এখনও বাড়ি ফিরতে পারেনি। তাই বলবো যে যারা প্রতিবেশী তাদের পাশে থাকেন, তাদেরকে নিয়ে সকলে একসাথে আনন্দ উপভোগ করবেন, এই কামনায় আমি আরামবাগবাসীর কাছে করি। নমস্কার, বাংলার আনন্দকে।